হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল মানে আমি এতটা হ্যাপি মানে অনেকদিন পর একটা খবর পেলাম বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু একটা যেটা শুনে ওই গানটা আছে না তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তারা এই গানটায় ভাঙার নাচতে ইচ্ছে করছে সত্যি বলছি অনেকদিন পর জাস্ট ওই কপারেট পেপার বলে এখন নাচের ভিডিও দিতে পারলাম না নাহলে সত্যি এখন নাচতে ইচ্ছে করছে আমার তো খবরটা একদম এক্সক্লুসিভ খবর এবং এটা কোনো মন গড়া খবর নয় এটা খোদ পরিচালক মশাই নিজে একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন তাই এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই তো খবরটা শুনে আমি এটুকু শিওর মানে তোমরা জাস্ট ছিটকে যাবে এতদিন ধরে আমরা যারা কথা বলি তারা ছিটকে যেতাম এখন তোমরাই খবরটা শুনে জাস্ট ছিটকে যাবে তো একটা সিনেমা যেটার নাম হচ্ছে সিরাজ উদ্দৌলা যেটা বাংলাতে হওয়ার কথা বহুদিন ধরে হচ্ছিলো এসবিএফ থেকে পোস্টও করা হয়েছিল একটা পোস্টার বলা হয়েছিল তার আপকামিং প্রজেক্টের মধ্যে এটা রয়েছে তখন শোনা হয়েছিলো রাজ চক্রবর্তী একটা ডাইরেকশন করবে এবং কে তাতে অভিনয় করবে সিরাজ উদ্দৌলার চরিত্রে তাতে দেবজিৎ বহু নাম মাথায় আসছিল লোকের বিভিন্ন সময় বিভিন্ন নাম তারা দিয়েছে শেষ পর্যন্ত কিছুই ফাইনাল হয়নি কাজটা হবে কি হবে না কোনো সেটা নিয়ে কোনো কথাই ছিল না এবং লাস্ট মুহুর্তে আমরা এটা নিয়ে আর কেউ বি ভিডিও করিনি কারণ এই ব্যাপারটা আমরা ভেবে নিয়েছিলাম সম্ভব নয় কিন্তু সিজি দা বস আমাদের সৃজিত দা এবার কিন্তু খেলা ঘোরাতে আসছে আজকে সে একটা ইন্টারভিউ দিয়েছে এই সম্ভবত একটা সম্ভবতীকে সে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে সে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলেছিল দেব ভার্সেস সৃজিত যে ব্যাপারটা হলো বঙ্কেশ নিয়ে সেটা নিয়ে সে একটা বিরাট বক্তব্য রেখেছিল তারপরে দেখে প্রশ্ন করা হয় যে দেবদার সঙ্গে তার আপকামিং কিছু কাজ নিয়ে কোনো প্ল্যান রয়েছে কিনা সেখানে যে উত্তরটা দিয়েছেন তিনি সেটা বস বাংলা সিনেমার জন্য বিরাট বড় একটা খবর তিনি বলেছেন দেবের সঙ্গে তিনি দু দুটো সিনেমার আপাতত প্ল্যান করে রেখেছেন তার মধ্যে একটা খুব বড় স্কেলের কাজ এবং সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা এবং তিনি পলাশি নিয়ে রীতিমতো পড়াশোনা করছেন সেটা কিন্তু একটা বিরাট বড় তিনি প্ল্যান করছেন এবং যেটা সবথেকে বড় কথা সিরাজ উদ্দৌলা তিনি সিরাজউদ্দৌলা চরিত্র তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি দেবকে ভাবছেন এবং দেবের সঙ্গে প্রাথমিক কিন্তু কথাবার্তা এগিয়েছে অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু সম্মতি রয়েছে এবার কোন প্রোডাকশন থেকে আসবে কবে আসবে কী হবে এখনো কিন্তু আমরা জানি না তো আমরা ক্লিয়ারলি বলতে পারবো না যেটা এস বিএফ থেকেই আসছে কিনা সেটা কিন্তু আমরা কেউ ক্লিয়ার নই কিন্তু এত বড় প্রজেক্ট আমার মনে হয় না এস ছাড়া অন্য কোনো প্রোডাকশন থেকে আসা সম্ভব বলে তো যদি হয় তো খুবই ভালো এবং দেবদাকে মানে সিরাজযোদ্ধ এসএ খারাপ লাগবে না দেবদাকে এই ধরনের চরিত্র আমরা যোদ্ধা দেখেছিলাম যোদ্ধা যতই ফ্লপ হোক না কেন যাই হোক না কেন যোদ্ধাতে আসে যোদ্ধা দেবদাকে ভয়ঙ্কর লেগেছিল ভয়ঙ্কর লেগেছিল এবং দেবদার ফিগার দেবদার হাতের এখানে বাইসেপটি জাস্ট দেখবে একবার আমি দিয়েছি তোমরা দেখো চেহারা এত বড় একটা দেবের দেবের ছাতি দেখার মতো তো দেবকে দেবের মধ্যে সেই পাওয়ারফুল চেহারাটা ইদানিং দেব একটু অন্য একটা সিনেমা করছে বলে তোমরা সেটা বুঝতে পারো না কিন্তু দেবের ফিগার এই ধরনের চরিত্রের জন্য খুব ফিট প্রচণ্ড পরিমাণে ফিট এবং আমরা জানি এই ধরনের বড় প্রজেক্ট করতে গেলে এমন একজনকে দরকার যে এখন সিওর শর্ট হিট দিচ্ছে আপনি যতই বড় বড় না মানুষ একটা দেব থাকলে এটুকু ব্যাপার সিওর যে তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে যে কারণে দেখবেন শঙ্কর মানে অ্যামাজন অ্যাডভেঞ্চারে তারা অত টাকা ঢালতে পেরেছে তারা কনফিডেন্স ছিল যে দেব যখন শঙ্কর হয়েছে কিছু একটা হবে এবং এই ধরনের বড় প্রজেক্ট মানে দেবের হয়তো যোদ্ধাটা ফ্লপ করেছিল যেটা যদিও একটা রিমেক সিনেমা ছিল কিন্তু সিরাজউদ্দৌল এর মধ্যে একটা প্রজেক্ট বাংলা হয়েছে যেটা শুনেই লোকে যাবে তো এই কাজটা এলে আমার মনে হয় কিন্তু দেবের আরও একটা মাইল স্টোর সিনেমা হতে চলেছে এটা দেবের আরও একটা ব্লকবাস্টার শুধু না অল টাইম ব্লকবাস্টার হবে যদি দেব এটা করে এবং এই প্রথমবার এটা নিয়ে ক্লিয়ারলি এত বড়ভাবে একটা আলোচনা আমি দেখতে পেলাম তো আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি সেই সুদিন ফিরছে কারণ এখন দেখুন পরপর কমার্শিয়াল সিনেমা হিট হলো চেঙ্গিস পরপর দু তিনটে সিনেমা ভালো চলছে তার সঙ্গে সঙ্গে দেবের এখনও তিনটে সিনেমা আসা বাকি তো আমার মনে হয় বাংলা সিনেমার বিজনেস কিন্তু আস্তে আস্তে ফিরছে যে কারণে তারা কনফিডেন্টলি এখন কিন্তু সিরাজ উদ্দুল্লার মতো প্রজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করতে পারছে এবং আমার মনে হয় দেব একটা ভয়ঙ্কর চয়েস কারণ দেবের বক্স অফিস অন্য কথা বলছে জাস্ট অন্য কথা বলছে যে ধারে কাছে কেউ নেই তো সেই হিসেবে অবশ্যই আমার বড় প্রজেক্টে তো সব থেকে বড় নামটাই সত্যি কথা বলতে থাকা উচিত অনেকে বলতে পারে জিদ্দা কেন নয় তো সেটা আমি বলতে পারবো না দেখো সেটা পরিচালকের চয়েস জিদ্দাকে অবশ্যই মানাতো মানাতো না এমন নয় খুবই ভালো লাগতো জিদ্দারও সেই লুক বা ফিগার রয়েছে আমাকে যদি বলেন যে জিদ্দা হলেও কিন্তু মন্দ হতো না দেবদা হচ্ছে তো আমি খুবই খুশি দেবদা একটা সর একটা আপনাকে বক্স অফিস এনে দেবে কিন্তু জিদ্দাও কিন্তু ডিজার্ভ করে মানে কেন বলছি দেখুন বাংলায় দেবজির দুজনেরই অবদান প্রচুর তো এস দেবদা কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট করেছে কিন্তু এস খারাপ সময়ে জিদ্দা কিন্তু সাথি করে আওয়ারা করে চ্যাম্পিয়ন এগুলো করে কিন্তু এস বিএফকে একটা জায়গা দিয়েছিল তো সেই হিসেবে কৃতজ্ঞতার দিক থেকে আমার মনে হয় জিতদা মাঝে মাঝে ডিজার্ভ করে তবে সেটা দেখো পুরোটাই পরিচালকের হাতে পরিচালক যদি ঠিক করে যে দেবদাকে নেবো তাহলে সেটা তার হাতে সেটা প্রডিউসারের মানে সেখানে কিছু করার থাকবে না তো যাই হোক দেবদা হচ্ছে এটাও একটা বিরাট বড় খবর মানে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি আমি জিদ্দা হলে যতটা খুশি হই দেবদা হলো ততটা খুশি হই কারো বেলা বেশি খুশি কারো বেলা কম খুশি এর ব্যাপার একদমই নয় তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে খুব এক্সাইটেড তোমরা কত এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টিরতে ফেলে গো এখন তো ভাই টিক কেয়ার ভালো থেকে সুস্থ নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার ভালো থেকে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সবাই টেক কেয়ার